রবিবার সকালে হুগলির হাজী মোহাম্মদ মহসিনের সমাধি সংলগ্ন গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে এই স্থানে ওই ব্যক্তির মৃতদেহ এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। মহসিনের বাগানটায় বাথরুম করতেছিলাম, দেখেছিলাম একটা বডি পড়ে আছে। আমরা দেখে লোককে জানিয়েছি, দিয়ে আমরা স্যারদেরকে ফোন করে জানিয়েছি, পুলিশ স্যারকে ফোন করে জানিয়েছি। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।